জনমত জরিপ থেকে শুরু করে সব বিশ্লেষণে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হিসেবে জয়ের মালা পড়তে হিলারি ক্লিনটন যখন প্রস্তুত, ঠিক তখন সমস্ত হিসাব পাল্টে দিয়ে পুরো দুনিয়াকে অবাক করে 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। খলনায়ক থেকে রাতারাতি বনে গেলেন যেন মহানায়ক। 1946 সালে জন্ম নেওয়া ধনকুবে এই রিয়েল এস্টেট ব্যবসায়ী ও টিভি সেলিব্রিটি পেশাদার রাজনীতির মাঠে ছিলেন সম্পূর্ণ অচেনা। শুরুতে যার প্রার্থিতাকে অনেকে ধরে নিয়েছিল কৌতুক হিসাবে। Donald Trump has been saying that he will run for president as a Republican, which is surprising since I just assumed he was running as a joke. পুরো নির্বাচনী প্রচারণায় অশালীন ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ, জাতিবিদ্বেষী মন্তব্য, নারীদের হেয় করা, এমন অসংখ্য কালি গায়ে মেখে ট্রাম্প যখন বিজয়ী ভাষণ দিতে আসলেন, তখন বিশ্ব দেখল সম্পূর্ণ ভিন্ন এক ট্রাম্পকে। তার কণ্ঠে ছিল তখন শুধু ঐক্যের ডাক। Now it's time for America to bind the wounds of division. Have to get together. To all Republicans and Democrats and independents across this nation, I say it is time for us to come together as one united people. পেশাদার রাজনীতিকদের কায়েমি স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান নিয়ে ক্ষমতা আসা ট্রাম্প এরই মধ্যে সরে দাঁড়াতে শুরু করেছেন তার অবস্থান থেকেই। নির্বাচনের দিনেই তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় মুসলিমদের নিষিদ্ধ করার ঘোষণা। নিজ মন্ত্রিসভায় তিনি একের পর এক যোগ করতে থাকেন অভিজাত শ্রেণীর প্রতিনিধিদের। তবে সবকিছু ছাপিয়ে তার জয়ের পেছনে রাশিয়ার রহস্যজনক ভূমিকায় এখন নতুন করে জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। We assess Russian President Vladimir Putin ordered an influence campaign in 2016 aimed at the US presidential election. The goal to help President-elect Trump. বাগা বাগা সব নেতাকে পেছনে ফেলে ক্ষমতা আসা ট্রাম্পের নতুন সব নীতি কোন দিকে নিয়ে যায় মার্কিন সাম্রাজ্যকে, অনেক বিশ্লেষকে যেগুলোকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন, সেই সব নীতি কতটুকু প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে তা হয়তো সময়ই বলে দেবে। মোশাররফ হোসেন, ইউল্যাব টিভি,